أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم قني عذابك يوم تجمع أو يوم تبعث عبادك أو كما قال عليه الصلاة والسلام وفي رواية قال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إصلاح الأمة فاوندشن بنغلاديش الدوغة جيتو ماشيك إصلاحي اجتماع شمانتو شبابتي أبوستي حضرت العلماء الكرام মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ইসলাহি ইজতেমা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমার আগে যিনি আলোচনা করেছেন ওনার নাম কোথায় উনি না মুফতি আলমগীর হোসেন জাফরি সাহেব ওনার বয়ান রেকর্ডিং করছেন আপনারা ওনার বয়ানটা ছাড়বেন হ্যাঁ আলোচনাটা আগের জন্য আলোচনা করছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আলোচনাটা আসলে শুনি নাই আমি শুনছি সুগা রঙ্গি সাহেবের আলোচনা মাশাআল্লাহ তো আলোচনা কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা এক হওয়া খুব জরুরি আমার খুব ভালো লাগছে তো এই জন্য আরো আগে আউলিউল্লাহ সাহেব আলোচনা করছেন না মাশাআল্লাহ আশা করি এখন সব জায়গায় এই জাতীয় আলোচনাই হয় সব মসজিদগুলোতেই এই জন্য আপনারা ব্যক্তি বিশেষের দিকে না তাকিয়ে ব্যাপক ভাবে ওলামায়ে কেরামের প্রচারণা করবেন সূরা জুমারের ৪২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম
এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها মানুষ যখন মারা যায় নফসগুলো যখন মৃত্যুবরণ করে তখন সমস্ত রূহগুলোকে আত্মাগুলোকে আল্লাহ নিজের কব্জায় নিয়ে যায় মানুষের মৃত্যুর সময় আমাদের রূহগুলোকে আল্লাহ আল্লাহর কব্জায় নিয়ে নেয় والتي لم تمت في منامها আবার যারা মারা যায় নাই ঘুমের মধ্যে নিদ্রাকালে তাদের আত্মাগুলো আল্লাহ নিজের কব্জায় নিয়ে নেয় তাহলে এখানে দুটো বিষয় একটা মারা যাওয়ার সময় যারা মারা গেল তাদেরটা নিয়ে গেল আরেকটা হলো যারা ঘুমায় আমরা আমাদেরটাও আল্লাহ নিজের কব্জায় রাখেন তবে ফায়ুমসিকুল্লাতি কদা আলাইহাল মাউতা ঘুমের সময় যদি আমাদের আল্লাহ মরণ নির্ধারণ করে থাকে তখন আল্লাহর কাছে যে আত্মাটা আল্লাহ কব্জায় নিয়ে নেয় এটা আর ফেরত দেয় না ফায়ুমসিকুল্লাতি আল্লাহ রেখে দেয় ওই আত্মাটা যেটার জন্য আল্লাহ ওই ঘুমন্ত অবস্থায় মারা যাওয়া ফয়সালা করেন সেটা আর আল্লাহ ফেরত দেয় না রেখে দেয় এই জন্য অনেকে ঘুম থেকে ওঠার পরে আমরা বলি লোকটা ঘুমে মারা গেছে এমন বলি ويرسل الأخرى إلى أجل مسمى আবার অনেককে আল্লাহ ঘুম থেকে ওঠার পর তাদের আত্মাগুলো তাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ ফিরিয়ে দেয় তাহলে একটা হলো মরণের সময় আত্মা কবজায় নিয়ে নেয় চিরতরে এটা আর দিবেন আল্লাহ আরেকটা হলো আমরা যখন ঘুমাই তখন আমাদেরকে আল্লাহ কবজায় নিয়ে নেয় নিদ্রাকালে আমাদেরকে কবজায় নেয় ওই ঘুম থেকে যদি আল্লাহ চায় তাহলে জাগ্রত হওয়ার পর আবার সেই আত্মা ফেরত দিবে আর আল্লাহ না চাইলে সেটা ফেরত দিবে না যদি চান সেটা ফেরত দেয় এই জন্য আমাদের ২৪টা ঘন্টা জাগ্রত এবং নিদ্রা উভয় অবস্থা আল্লাহর রসুলের সুন্না মোতাবেক যদি আমরা কাটাইতে পারি তো আশা করা যায় আমাদের মৃত্যুটাও সুন্দর হবে ঘুমের মধ্যে যদি মারা যাই ওই মারা যাওয়ার সময় যদি কারো মরণ হয়ে যায় একটু ভাবেন একটা ছেলে রাতের বেলা হেডফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে রাতে মারা গেল কত ভয়ঙ্কর একটা অবস্থা এই জাতীয় মৃত্যু তো এটা তো কাম্য না মুসলিম শরীফের ২৮৭৮ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী জাবির রাদিয়াল্লাহু তাআলা আন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল سمعت النبي صلى الله عليه وسلم يقول يبعث كل عبد على ما مات رسول صلى الله عليه وسلم বলেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মারা যাবে এখন একটু চিন্তা করেন আমি আপনি গান শুনতে শুনতে হেডফোন লাগিয়ে টেলিভিশনটা ছাড়া অবস্থায় অশ্লীল সিনেমা চলা অবস্থায় ঘুমায় গেছেন ওই অবস্থায় মারা গেছেন আল্লাহ না করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেইভাবে মারা যাবে তাকে কিয়ামতের মাঠে ওইভাবে উঠানো হবে তো এই জন্য ঘুমের মধ্যে যদি আত্মা আল্লাহ একবারে নিয়ে নেয় যে আমাদেরকে মৃত্যুর ফয়সালা করিয়ে নেয় তাহলে আমার আপনার ঘুমটা যদি খারাপ অবস্থা হয় দোয়া ছাড়া হয় সুন্নাহ মোতাবেক না হয় তাহলে আবার আপনার হাশরের ময়দানটা ওরকম হবে আর যদি ঘুমের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদ্রাকালে যে আমলগুলো আছে এগুলো যদি করা যায় তো আশা করা যায় কিয়ামতের ময়দানে বা মৃত্যুর পরে আল্লাহ আমাকে আপনাকে রসুলের সেই সুন্না জিন্দাকারী অবস্থায় উঠাবেন তিরমিজি শরীফের ৩৯৮ নম্বর হাদিস ৩৯৮ এই হাদিসের বর্ণনাকারী সাহাবা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা নামা নবীজি যখন ঘুমাইতেন অথবা ইদা আরাদা আইয়া নামা নবীজি যখন ঘুমের ইচ্ছা করতেন ওয়াদআ ইয়াদাহু তাহতা রাসিহি আল্লাহ নবী তার হাত মুবারক তার মাথার নিচে রাখতেন এইভাবে হাতটা মাথার নিচে রাখতেন সুম্মা ক্বালা এরপর বলতেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাজমাউ আও তাবাসু ইবাদাক আল্লাহরে বলতেন আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদেরকে একত্রিত করবেন কিয়ামতের মাঠে উঠাবেন সেদিন আপনি আমাকে আপনার আযাব থেকে রক্ষা করেন সুবহানাল্লাহ নবীজি আল্লাহর কাছে আযাবের পানা চায় বিছানায়
শরীরটা লাগায় বালিশে মাথাটা লাগায় বালিশের নিচে আপনার মাথার নিচে হাতটা রেখে আল্লাহরে বলে আল্লাহ আপনি আমাকে কিয়ামতের ময়দানে আপনার আযাব থেকে বাঁচান এটা তো রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন নবীজি তো এই দোয়া করা দরকার নাই রাসূলের আগে পরের সব গুনাহ আল্লাহ মাশাল মাফ করে দিস তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালিশের মধ্যে মাথা লাগায় আর এই কথাটা দোয়া করে এগুলো আমাদের জন্য শিক্ষা জাগ্রত অবস্থা আর নিদ্রা অবস্থা দুইটা অবস্থা আমাদের জাগ্রত অবস্থায় যখন আমাদের একটা বৈঠক আমাদের একটা আলোচনার বৈঠক আমাদের একটা মজলিস আমাদের ছোটখাটো চায়ের আড্ডা দুই তিন জনের গল্পগুলো যেন জিকির শূন্য না হয় আল্লাহর কাছে ধরা খেয়ে যাব বুখারী শরীফের 7405 নম্বর হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইয়াকুলুল্লাহু আযযা ওয়া জাল আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আনা ইনদা যন্নি আবদি বি আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি বান্দার প্রতি তেমন আচরণ করি ওয়ানা মাহু ইদা যাকারনি আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তখন তার সাথেই থাকি সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা ইদা যাকারনি ফি নাফসিহি বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে যাকারতুহু ফি নাফসি আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি ওয়া ইন যাকারনি ফি মালাইন বান্দা যদি আমাকে কোন বৈঠকে কোন সমাবেশে কোন মজলিসের মধ্যে স্মরণ করে যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম আমি আল্লাহ ওই বান্দাকে তার চাইতে উত্তম সমাবেশের মধ্যে আল্লাহ তাকে স্মরণ করি এবার আল্লাহ বলেন ইন আতানি ইয়ামশি আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আতাইতুহু হাওলা আমি আল্লাহ তার দিকে দৌড়ে উপস্থিত হয়ে যাই এটা একটা বর্ণনা আরেকটা সুন্দরভাবে আসছে আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে ইনতাকাররাবা ইলাইয়া বিশিবিরিন এক বিগত পরিমাণ অগ্রসর হয় তাকাররাবতু ইলাইহি জিরাআ আমি আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআ আমার বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় তাকাররাবতু ইলাইহি বাআ আমি আল্লাহ তার দিকে এক বাহু পরিমাণ উপস্থিত হয়ে যাই এই জন্য সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা যেভাবে স্মরণ করবেন এইভাবে আল্লাহ থাকবে বুখারী শরীফের 6407 নম্বর হাদিসের বর্ণনা আন নবী মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت الله نبي بالا جي بكتي الله كي شرم كوري عارف جان الله كي شرم كوري نا تادر دوي جانر دشتان تو هلو جيبي تو آر مرا مانو شرمو تو جارا الله كي شرم كوري تادر دشتان تو جيبي تو بكتير مو تو آر جارا الله كي شرم كوري نا তাদের দৃষ্টান্ত মরা মানুষের মতো সপ্তাহ যায় মাস যায় এমন মানুষ আছে মাসের পর মাস নামাজ পড়ে না অনেকে তো জুমার নামাজ পড়ে অনেকে জুমার নামাজও পড়ে না এমন মানুষ আছে সমাজের মধ্যে পাবেন যে আল্লাহকে এত পরিমাণে ভুলে যায় স্মরণ করারও সময় পায় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী কোন মানুষ নিজেকে মুসলমান দাবি করে বছর মাস চলে যায় নামাজ পড়ে না আল্লাহর একবারও ডাকে না এই মানুষটা দুনিয়াতে থাকে অট্টালিকার মধ্যে আরেকজন নামাজি বস্তির মধ্যে থাকে এই দুইজনের মধ্যে রাসূল বলেন বস্তির মানুষটা জিন্দা আর ওই অট্টালিকায় থাইকা আল্লাহরে শরণ না করা মানুষটা মরা এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জীবিত মৃত উভয় অবস্থায় কিভাবে আমরা চলতে পারি এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মুসনাদ আহমদ একটা কিতাব এই কিতাবের 11731 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم استكثروا من الباقيات الصالحات নবীজি বলেন তোমরা বেশি বেশি এমন কাজ করো যেই কাজগুলো অবশিষ্ট থাকবে যেই কাজ দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকবে মানে এর উদ্দেশ্য হলো যেই কাজটা তুমি করার পরেও
ওই কাজের সওয়াব তোমার জারি থাকবে সব ধ্বংস হয়ে যাবে এই কর্মটা ধ্বংস হবে না এমন কাজ তোমরা বেশি বেশি করো সাহাবারা প্রশ্ন করলেন মাহিয়া ইয়া রাসূলুল্লাহ এমন কাজ কি আমাদেরকে আপনি জানায় দেন আল্লাহ নবী বললেন এই কাজ এই হাদিসের মধ্যে নবী পাঁচটা কাজের কথা বললেন এক নাম্বার আত-তাকবীর আল্লাহু আকবার বেশি বলা দুই নাম্বার আত-তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা তিন নাম্বার আত-তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বলা চার নাম্বার আত-তাসবিহ সুবহানাল্লাহ বলা পাঁচ নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন لا حول ولا قوة إلا بالله كنز من كنوز الجنة لا حول ولا قوة إلا بالله অভাব গ্রস্ত ব্যক্তিরা যদি বেশি পাঠ করে তাহলে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে কারণ সে জান্নাতের ধনভাণ্ডার অর্জন করবে এইজন্য আমাদের সময়গুলো এগুলো যেন অনর্থক না কাটে জিকির শূন্য না থাকে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন নিয়ামতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান্নাস মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে বড়ই উদাসীন এক নাম্বার সিহা সুস্থতা দুই নাম্বার আল ফারাগ অবসরতা সুস্থতা নামক নিয়ামতের সময় শয়তান মানুষকে প্রচুর পরিমাণে গুনাহ করায় অবসর সময় শয়তান মানুষকে গুনাহ করায় অবসর আছেন শুক্রবার দিন অফিস নাই ওই দিন মানুষকে শয়তান গুনাহ করায় বাসে বসা ঢাকা যাইতে দীর্ঘ সময় লাগে সময়ের প্রয়োজন এখন জ্যামের মধ্যে বসা কি করবেন শয়তান তখন আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করাইতে চায় অবসর সময়গুলোকে শয়তান মানুষের মাধ্যমে গুনাহ করাইতে চায় সুস্থ অবস্থায় শয়তান মানুষকে গুনাহ করাইতে চায় নবীজি বলেন আমার উম্মতে দুইটা বিষয়ে বেশি উদাসীন একটা হলো সুস্থতা আরেকটা অবসরতা এজন্য সত্যি কথা সুস্থতার সময় যেই পরিমাণ আল্লাহ আল্লাহ বলা যায় অসুস্থতার সময় চাইলেও ওই পরিমাণ আল্লাহ বলা যায় না সুস্থতার সময় যে পরিমাণ সুবহানাল্লাহ বলতে পারবেন অসুস্থতার সময় চাইলেও পারবেন না কষ্ট হবে আসবে না তাই নবীজি বললেন সুস্থতাটা এই নিয়ামতের সময় মানুষ বড় উদাসীন আরেকটা হলো অবসর সময় এই সময়গুলোতে মানুষ বড় উদাসীন আল্লাহ আমাদের সকলকে সময়ের মূল্যায়ন আর সুস্বাস্থ্যের মূল্যায়ন করার তৌফিক দান করুন আমিন مسلم شريف 2137 نمبر حديث البرنامج قال رسول الله صلى الله عليه وسلم سمرة ابن جندب رضي الله تعالى عنه الله نبي بلن أحب الكلام إلى الله أربع الله كسي چطر قطع شب چيد بشي بريو ایک نمبر سبحان الله دوی نمبر الحمد لله تین نمبر لا إله إلا الله چار نمبر الله أكبر নবীজি বলেন লা তুসাম্মিয়ান্না গুলামাকা রাবাহান ওয়ালা নাজিহা আরেক বর্ণনায় লা তুসাম্মিয়ান্নাকা গুলামান রাবাহান নবীজি বলেন তার সাহাবা হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন সামুরা দুনিয়ার মধ্যে চারটা কথা সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় এক নাম্বার সুবহানাল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার আল্লাহু আকবার এরপর নবী বলেন সামুরা তুমি তোমার ছেলের নাম কখনো রবাহ রাখবা না কি রাখবা না রবাহ মানে হলো লাভবান হওয়া তোমার সন্তানের নাম তুমি রবাহ রাখবা না রবাহ এটা নবীজি বললেন তুমি তোমার সন্তানের নাম রবাহ রাখবা না ওয়ালা নাজিহান তোমার সন্তানের নাম তুমি নাজিহ রাখবা না নাজিহ মানে হলো সফল কাম এটা রাখবা না ওয়ালা আফলাহা তোমার সন্তানের নাম তুমি আফলাহ রাখবা না আফলাহ মানে অধিক সফল কাম আফলাহ মানে কি অধিক সফল কাম এইগুলা তুমি তোমার সন্তানের নাম কখনো রাখবা না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কয় ফাইন্নাকা তাকুলু সাম্মা হুয়া কারণ অনেক সময় তোমরা বলবা রবাহ কোথায় আয়েশা বলবা এই জায়গায় কি রবাহ আছে রবাহ আসলে তার ছেলের নাম তো বলতে পারো তোমরা ওহুয়া লা ইয়াকুনু তখন ওই ব্যক্তি বলবে লা এখানে রবাহ নাই মানে এখানে লাভ নাই আসলে এখানে তোমার ছেলে নাই এই জাতীয় নাম রাখলে অনেক সময় মানুষ বলবে একটা অন্য মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে তো এই নামগুলা রাখবা না তো বললেন রবাহ রাখবা না আফলাহ রাখবা না নাজিহ রাখবা না কেউ আইসা আমাকে আপনাকে বললো আরবদের মধ্যে
হালিফ নাজিহ হা হুনা এখানে কি নাজি আছে তো আমি বললাম লেসা নাজি হা হুনা এখানে নাজিহ নাই মানে এখানে সফল কাম নাই আসলে সফল কাম নাই এর উদ্দেশ্য না উদ্দেশ্য হলো নাজিহ নামে ছেলেটা এখানে নাই নবীজি বলেন তুমি বলবা ছেলের কথা অন্য মানুষ ধারণা করবে এই জায়গায় মনে সফলতা নাই তো এইজন্য বললেন ছেলের নাম রবাহ রাখবা না নাজিহ রাখবা না আফলাহ রাখবা না যাই হোক এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন আল্লাহর কাছে প্রিয় কালাম হলো চারটা سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر جاغروت অবস্থা আমাদের সময়গুলো যেন নষ্ট না হয় আল্লাহ সময়গুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করুন আমিন তিরমিজি শরীফের 3380 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহ নবী বলেন মা জালাসা কওমুন মাজলিসান কোন সম্প্রদায় যখন কোন মজলিসের মধ্যে বসে বসার পর লাম ইয়াজকুরুল্লাহ তাফি ওই মজলিসের মধ্যে যদি আল্লাহর নাম না নেওয়া হয় ওয়ালা ইউসাল্লু আলা নবীহিম নবীর উপর যদি দুরূদ পড়া না হয় ইল্লা কানা আলাইহিম তিরাতুন কোন মজলিসের মধ্যে তোমরা বসলাম বসার পর ওই মজলিসের মধ্যে যদি আল্লাহর নাম না নেওয়া হয় নবীর নাম না নেওয়া হয় মানে নবীর উপর দুরূদ পড়া না হয় নবীজি বলেন ওই মজলিসের উপর আল্লাহর পক্ষ থেকে গজব হবে নাউজুবিল্লাহ তিরতুন শব্দের অর্থ আফসুসের কারণ হতাশার কারণ নবীজি বলেন ফা ইনশাআ গফারা ওয়া ইনশাআ আযাবা আল্লাহ চাইলে ওই মজলিসের মানুষগুলোকে মাফ করতে পারেন আল্লাহ চাইলে ওই মজলিসের মানুষগুলোকে শাস্তি দিতে পারেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন সম্প্রদায় এক মজলিসে বসে বসার পর সেখানে যদি আল্লাহর নাম না নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি দুরূদ না পড়ে ইল্লা কানা আলাইহিম তিরাতুন তাহলে তাদের জন্য আফসুসের কারণ হবে হতাশার কারণ হবে গজবের কারণ হবে এজন্য আমাদের কোন বৈঠক কোন মসজিদ যেন আল্লাহর জিকির শূন্য না থাকে এজন্য একটু চিন্তা করেন যেই মসজিদের মধ্যে 3 ঘন্টা গানের কনসার্ট হয় শুরু থেকে শেষ পর্যন্ত ওই মসজিদের মানুষগুলোর কি অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই মসজিদে আল্লাহর নাম না নেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া না হয় ওই মসজিদের জন্য আফসুসের কারণ তথা আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ ওই মসজিদ এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় আমাদের একটা বৈঠক যেন জিকির শূন্য না হয় আবু দাউদ শরীফের এক হাদিসে বলেন আমি আর উনি দুইজনে বসে রইছি এক জায়গায় এমনি দুইজন বসে কথা বলতেছি নবী বলেন এই দুইজনের মসজিদটাও যেন জিকির শূন্য না হয় আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4855 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহর নবী বলেন মান কাদা মাকআদান কোন ব্যক্তি কোন মজলিসের মধ্যে বসে কোন বৈঠকের মধ্যে বসে এই দেখেন আমি একটা চেয়ারে বসলাম এটা বৈঠক এটা একটা বৈঠক মান কাদা মাকআদান কোন মানুষ কোন একটা বৈঠকের মধ্যে বসে ওয়ালা ইয়াজকুরিল্লাহ ওই জায়গায় আল্লাহর নাম নেয় নাই কোন বৈঠকে বসে আল্লাহর নাম নেয় নাই কানা আলাইহিম তিরাতুন তার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে হতাশার কারণ হতে পারে নাউজুবিল্লাহ এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে হতাশার কারণ হতে পারে এই হাদিসটা আবু দাউদ শরীফের 4856 856 নম্বর হাদিসের বর্ণনা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রামানিত তাজা মাজ্জান কোন ব্যক্তি যদি রাতের বেলা বিছানায় মাথা লাগায় ওয়ালাম ইয়াজকুরুল্লাহ আল্লাহর নাম না নেয় কয় কোন ব্যক্তি মাথা লাগায় কিন্তু আল্লাহর নাম নেয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানা আলাইহি তিরাতুম মিনাল্লাহ এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে এই ঘুমটা হতাশার কারণ হতে পারে মাথা লাগাইছে বালিশের মধ্যে আল্লাহর নাম নেয় নাই এবার আবু দাউদ শরীফের 4855 নাম্বার হাদিস শুনেন এই বৈঠকে আমরা বসে রইছি না একটা মজলিসে নবীজি বল কি বলে দেখেন আপনার বন্ধু যারা গানের কনসার্টে যায় তাদেরকে বললেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াজকুরুন আল্লাহ কোন সম্প্রদায় যখন এমন একটা বৈঠকের মধ্যে বসে যে বৈঠকের মধ্যে একবারও আল্লাহর নাম না নেওয়া হয় ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার ওই মসজিদটা এমন হয়ে যায় যেন ওই মসজিদের মধ্যে মরা গাধার গোশত পরিবেশন করা হয়েছে একটা মসজিদ গানের মসজিদ এখান থেকে উঠলো সেখানে কোনো জিকির হয় না নবীজি বলেন কেমন যেন মরা গাধার ভোজন সভা করা হয়েছে আর ওই ভোজন সভা থেকে মানুষগুলো উঠছে
যে মজলিসে আল্লাহর নাম না নেওয়া হয় আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রত্যেকটা বৈঠক আমাদের প্রত্যেকটা মজলিস যেন জিকির শূন্য না থাকে জাগ্রত অবস্থায় প্রত্যেকটা মুহূর্ত যেন আল্লাহর শরণে কাটাইতে পারে আল্লাহ তৌফিক দান আমিন এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফে 4856 নম্বর হাদিসে বলছিলেন যেই ব্যক্তি বিছানায় মাথা লাগায় পালিশে মাথা লাগায় মানিক তাজা মাদজা বিছানায় মাথা লাগায় ঘুমানোর জন্য আল্লাহর নাম না নেয় তার জন্য এটা আফসোসের কারণ হতে পারে এইজন্য আমাদের ঘুমানোটা নিদ্রা অবস্থা যেন সুন্নাহ মোতাবেক হয় সহিহ বুখারী হাদিস নাম্বার 6320 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি তোমাদের কেউ যখন বিছানার মধ্যে যায় এবার দেখেন যাওয়ার পর আমার দিকে তাকান নবীজি বলেন ফালইয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি জারিহি সে যেন লুঙ্গির নিচে দিয়ে বিছানাটা এইভাবে ঝাড়ে কারণ আপনারা তো ঝাড়ু দিয়ে ঝাড়েন বাকি নবীর সুন্নাহ যেহেতু বলছে আর কি বিছা যে লুঙ্গির নিচ দিয়ে এভাবে যেন বিছানাটা ঝাড়ে একবার অন্তত এমন করেন কয় কেন করব নবীজি করতে বলছে তাই করব সুবহানাল্লাহ এইভাবে বিদাখিলাতি ইজারিহি অন্য বর্ণনা আছে সালাসা বার রাত তিনবার লুঙ্গি নিজ দিয়ে বিছানা এমন করবে নবীজি আমাদের প্রতি কত মায়া আমাদেরকে বলেন ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফাকু আলাইহি কারণ শয়তান জানা নাই তার অজানতে এই বিছানার মধ্যে কোনো বিচ্ছু আছে কিনা এটা তার জানা নাই তাই নবীজি বললেন যখন বিছানায় যাইবা লুঙ্গির নিজ দিয়ে তখন তুমি বিছানাটাকে এই এই হাদিসে আসছে কখনো বার আসে নাই বিছানাকে তুমি ঝাড়বা অন্য বর্ণনা আসছে সালাসা বার রাত তিনবার ঝাড়বা এইভাবে ঝাড়ার পর দেখেন নবীজি বলেন এরপর যখন তুমি বিছানায় মাথা লাগাইবা মাথা লাগানোর পর তখন তুমি বলবা বিসমিকা রব্বি ওয়াদাতু জাম্বি আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম সুবহানাল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় রাখলাম কত সুন্দর কথা লেখেন আপনার নামে আমার দেহটা আমি বিছানায় রাখলাম ওয়াবিকা আরফাহু মাবুদ আপনার নামে আবার আমি এই দেহকে বিছানা থেকে উঠাবো আপনি চাইলে আমার বিছানা থেকে দেহটা উঠাবো আপনার নামে বিছানায় দেহ রাখলাম এরপরে দেখেন কি কয় ইন আমসাক্তা নাফসি মাবুদ আপনি যদি ঘুমন্ত অবস্থায় আমার আত্মাটা নিয়ে যান আমার জানটা নিয়ে যান আমার মরণ দিয়ে দেন ফারহামহা মেহরবানি করে আমার আত্মার প্রতি আপনি দয়া করেন আল্লাহ ঘুমের মধ্যে যদি আমার মরণ হয় তা আমার আত্মার প্রতি দয়া করেন এটা হলো বুখারীর বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা আছে ফাগফির লাহা আল্লাহ ঘুমন্ত অবস্থায় যদি আমার আত্মাটা আপনি নিয়ে যান তো আমার আত্মাটাকে আপনি মাফ করে দিবেন সুবহানাল্লাহ বাংলাটা মনে থাকবে নি বাংলাটা মনে থাকবে নি আল্লাহ আপনার নামে আমি আমার শরীরটাকে বিছানায় রাখলাম আমি সুন্দরভাবে বলতেছি আরবিটা বিসমিকা রব্বি ওয়াদাতু জাম্বি আল্লাহ আপনার নামে আমি আমার দেহকে বিছানায় লাগাইলাম ওয়াবিকা আরফাউহু আপনার নামে আবার আবার দেহকে বিছানা থেকে উঠাবো ইন আমসাক্তা নাফসি ফারহামহা আল্লাহ আপনি যদি এই ঘুমন্ত অবস্থায় আমার জানটা নিয়ে যান তাহলে এটার প্রতি আপনি দয়া করেন আর মুসলিম শরীফে আসছে ফাগফির লাহা আল্লাহ আপনি এই আত্মাটাকে মাফ করে দিন বাংলা বলতে পারবেন না এগুলা বাংলায় বলবেন যদি আরবিটা না পারেন এরপরে দেখেন কি করে ওয়াইন আরসালতাহা মাবুদ আপনি যদি আমার আত্মাটা আবার ফিরিয়ে দেন ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন তাহলে আমার আত্মাটাকে আপনি হেফাজত কইরেন যেইভাবে আপনার নেককার বান্দাদেরকে আপনি হেফাজত করেন তার মানে আপনি ঘুমের মধ্যে যাইলেন ঘুমন্ত অবস্থায় ঘুমের আগে আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনার নামে আমি আমার দেহটা বিছানায় রাখলাম আপনার নামে আবার আমি দেহটা উঠাবো মাবুদ আপনি যদি আমার আত্মাটা নিয়ে যান আত্মার প্রতি আপনি দয়া করেন আর যদি আমার আত্মাটা আবার ফিরত দেন আপনার নেককার বান্দাদেরকে যেইভাবে আপনি পরিচালনা করেন আমাকেও ওইভাবে আপনি পরিচালনা করবেন তাদেরকে যেইভাবে হেফাজত করেন আমার আত্মাটা এইভাবে হেফাজত করেন এবার আসেন নামের আগের কথা মুসলিম শরীফের একটা হাদিস 2878 নম্বর হাদিস শুনাইলাম যে হাদিসে নবী বলছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মামাত প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মারা যাবে আপনি এই দোয়াগুলা কইরা বিছানায় মাথা রাইখা নবীর সুন্নাহ মোতাবেক ঘুমাইলেন ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে যদি আপনি অবস্থায় মারা যান তো আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে রসূলের সুন্নাহ জিন্দা করা অবস্থায় উঠাবে সুবহানাল্লাহ বিপরীতে যদি হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন মুসলিম শরীফের 2714 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে
قال رسول الله صلى الله عليه وسلم الله نبي بلن جخن تمرا بسانا جاو جوار پار فلي سمي الله الله نام نبا تاري بسم الله بولي گلن جوار پار وإذا أراد أن يتجع جدي تمي غبايت جاو فلتجع على شقه الأيمان تهول تمي جان كاتوي تمي شويبا شويتي چايلے دان كاتوي شويبا এবার আপনি ডান কাত হলেন এটা একটা আরেকটা হলো মাথার নিচে হাত রেখে আপনি আল্লাহরে বলবেন আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আমাকে আপনার আযাব থেকে রক্ষা করেন আল্লাহ যেদিন মানুষকে উঠাবেন সেদিন আপনি আপনার আযাব থেকে আমাকে রক্ষা করেন এটা একটা আর আয়াতুল কুরসিটা যদি আপনি পড়তে পারেন তো সারা রাত সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সারা রাত আল্লাহ আপনাকে হেফাজত করবে আর আমার আগের আলোচক বলছেন সূরা ইখলাস ফালাক নাস এগুলা পড়তে তো এগুলোর তো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে رسول اکرم صلی اللہ علیہ وسلم ایک حدیث ہے مدد بولن سوئی بغاری پاشو بنرونم با حدیث یہ حدیث ہے مدد عرصے قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ایعجز احدکم ان یقرآ سلس القرآن تمہا در کیوں کی قرآن تین بھاگیر ایک بار پڑتے اکھم فی لیلہ ایک راتے تمہا در کیوں کی قرآن تین بھاگیر ایک بار پڑتے اکھم এই কথা বলার পর ফাশাক্কাদালিকে আলাইহিম সাহাবাদের কাছে ব্যাপারটা কষ্টকর মনে হয় এমনি 10 পারা কোরআন পড়তে পারে অনেক সাহাবারা কিন্তু সবাই তো পারে না সাহাবাদের মধ্যে কয়েকজন বললেন আইয়ুনা ইউতিকু জালিকা ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কে পারবে এমন কোরআনের তিন ভাগের এক ভাগ এক রাখতে পড়তে হুজুর এমন কে আছে আল্লাহ নবী বললেন আল্লাহুল আহাদুস সামাদুস সুলুসুল কোরআন قل هو الله سوراتا قرآن تین بغیر ایک باغ ایک بار پر با دوش پر قرآن سواب پہ جائی با نبی صلی اللہ علیہ وسلم آگا سورہ اخلاص ایک بار بربن دوش پر دوی بار بربن بیش پر تین بار بربن تو اللہ بکتی ریش پر قرآن سواب دیے دیو مسلم شریف ایر حدیث حدیث نمبر 811 نمبر حدیث اے حدیث ایر مدد ارسے قال رسول الله صلى الله عليه وسلم ان الله جزء القران ثلاثه اجزاء নিশ্চয়ই আল্লাহ কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন বলেন কোরআনকে কয় ভাগে ভাগ করেছেন ওয়াজালাকুল হুয়াল্লাহু আহাদ জুজ আমিন আজসাইল কোরআন সূরা ইখলাস কে আল্লাহ কোরআনের তিন ভাগের এক ভাগ বানিয়েছেন সুবহানাল্লাহ এবার একটা মজার হাদিস শুনাই মুসলিম শরীফের 812 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন উহশুদু উহশুদু কাছে আসো কাছে আসো আপনাদেরকে বলা যাবে না না কাছে আসো আপনারা না মানে হাদিসে বলছে এখন আপনাদেরকে এই মুহূর্তে বললে কষ্ট হবে কারণ এই তো কাছে আইছেন আর বললে সমস্যা হবে ঠিক মানে আপনি দুইজনে বেরলে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাছে আসো কাছে আসো উহশুদু উহশুদু আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উহশুদু কাছে আসো এখন সাহাবাদেরকে যখন বলে কাছে আসো এবং দেখবেন আপনারা বিভিন্ন মাহফিলে যিনি উপস্থাপক থাকে পরিচালক উনিও বলে ভাই একটু কাছে এসে বসুন বলে না আসলে দেখেন আপনি দূরে থাকলেও কি শুনবেন না শুনবেন মাইকে তো শুনবেন কিন্তু কাছে আসতে কেন বলে দেখেন এই কাছে আসতে বলাটাও নবীর সুন্নাত সুবহানাল্লাহ নবীজি বললেন কাছে আসো আচ্ছা বলেন তো নবীজির কথা সাহাবারা কতটা মন দিয়ে শুনবে এরপরে নবী বলে এই কাছে আসো কাছে আসো তো সাহাবায়ে কেরাম চিন্তা করলো নবীজি কাছে ডাকতেছে তার মানে গুরুত্বপূর্ণ কিছু বলবে সাহাবারা আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবী বললেন সাআকরাউ আলাইকুম সুলুসাল কোরআন আমি আজকে তোমাদেরকে কোরআনের তিন ভাগের এক ভাগ পাঠ করে শোনাবো সুবহানাল্লাহ আমি তোমাদেরকে কোরআনের তিন ভাগের এক ভাগ করে শোনাবো সাহাবারা তো খুশি নবীজি কোরআন পড়বে 10 পারা এটা তো ভালো কথা মানে তিন ভাগের এক ভাগ পড়বে এটা আমরা শোনার জন্য সবাই অপেক্ষা খবর আকুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ নবী সূরা ইখলাস পড়লেন সাহাবারা ততক্ষণ পর্যন্ত ফজিলত জানে না নবীজি ঘরে ঢুকে গেলেন ফাকাল বাদুনা আলিবাদিন সাহাবাদের মধ্যে একজন আরেকজনকে বললেন আল্লাহ নবীরা বললেন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বে কুল হুয়াল্লাহ সূরা পড়ে দিন নবী ঘরে গেছে সাহাবা বলে মনে হয় কোনো ওহি নাজিল হওয়ার কারণে আল্লাহ নবী ঘরে গিয়েছে আবার মনে হয় আসবে অপেক্ষা করো নবীজি ঘর থেকে বের হলেন হওয়ার পর আল্লাহ নবী বললেন শুনো তোমরা আমি তোমাদেরকে বলেছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ করে শোনাবো আমি যে কুল হু আল্লাহ সূরা পড়লাম এই কুল হু আল্লাহ হলো তাদিল সুলুসাল কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ তাহলে রাতে আপনি বিছানায় মাথাটা লাগাইবেন লাগানোর পর পড়বেন আচ্ছা আপনারা বিছানায় মাথা যখন লাগাবেন বালিশে তখন জান্নাতে একটা ঘর বানাবেন কারাগার আছেন
মুসনাদ আহমদের হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়ো কয়বার 10 বার সাথে সাথে জান্নাতে জান্নাতের মধ্যে আপনার জন্য একটা মালাখানা তৈরি হয়ে যাবে দুনিয়াতে যখন নবীনগর সাভারে আশপাশ দিয়ে গাড়িতে উঠছে যখন যাবেন আপনারা তখন দেখবেন বড় বড় বিল্ডিং হইতেছে তখন চিন্তা করা হয় এরকম একটা বিল্ডিং যদি আমার হইতো তখন সান্তনা দেবেন নিজেরে কিভাবে জানেন আর থুর এখানে নাও ইসি কিউসে সাথে সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন আর বলবেন যা জান্নাতে যেটা বানায় ফেলছে সুবহানাল্লাহ এইভাবে সান্তনা দেবেন নিজেরে আমার অনেকে অনেক সময় বলে এটা করো সেটা করো তখন আমি বলি 10 বার সূরা ইখলাস পড়লে হয়ে যাবে টেনশন নেই সুবহানাল্লাহ 10 বার সূরা ইখলাস পড়বেন জান্নাতে আপনার জন্য একটা বালাখানা তৈরি হয়ে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা সহিহ বুখারীর হাদিস 5013 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আন রাজুলান সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ইউরাদ্দিদুহা এক ব্যক্তি সূরা ইখলাস খালি বেশি বেশি পড়ে ফালাম্মা আসবাহা জা আইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার পর এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি আপনার সাহাবা বারবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে আল্লাহর নবী কয় তাই নাকি কয় না হাদিসের মধ্যে আসছে যে আন্না রাজুলা ইয়াতাকাল্লুহা যার তার কাছে এই আমলটা বেশি বড় মনে হয় নাই নবীজি বললেন শোনো ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন আমার সাহাবা কুল হুয়াল্লাহ যতবার পড়ুক মনে রাখবা একবার পড়া মানে কোরআনের তিন ভাগের এক ভাগের সওয়াব পেয়ে যাওয়া নাসাই শরীফের 993 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়াতিন আল্লাহ নবী এক সাহাবাকে এক এলাকার মধ্যে যুদ্ধের জন্য পাঠাইলেন সাহাবাকে আমির বানায়া দিলেন তানির সাহেব যারা আছে ওনার সাথে তাদের কি নিয়ে নামাজ পড়ে তনি যখন নামাজ পড়ে ফাতরা আলী আসহাবিহি ফি সালাতিহিম নামাজের মধ্যে উনি কেরাত পড়ে যখনই উনি নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতে অথবা ওনার কেরাত উনি সমাপ্ত করে বিকুল হুয়াল্লাহু আহাদ ফয়খতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ উনি প্রায় সময় খালি কুল হুয়াল্লাহু আহাদ বলে নামাজ শেষ করে মানে প্রথম রাকাতে একটা বললাম দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ অথবা প্রথম রাকাতে আপনার দুই সূরা একসাথে বলে ফেললো প্রথমে তাব্বাত দিয়া পরে কুল হুয়াল্লাহ মানে এত বেশি কুল হুয়াল্লাহ নামাজে পড়ে ফালাম্মা রাজাউ সবাই যখন ফিরে আসছে নবীজির কাছে আসার পর যাকারু লাহু নবীজির কাছে এই কথাটা বলছি ইয়া রাসূলুল্লাহ উনি খালি কুল হুয়াল্লাহ সূরা বিরা নামাজ পড়ায় নবীজি বললেন তাই নাকি কাহা ফাসালুহু লিআইকি শাইইন ফাআলা যালিকা এটা নাসাইর বর্ণনা নবীজি বললেন তাকে কি জিজ্ঞাসা করো উনি এটা কেন করছে সাহাবা আর বুখারীর বর্ণনা লিআইকি শাইইন ইয়াসনাউ যালিকা ওনাকে দিয়ে জিজ্ঞাসা করো আমার সাহাবাকে জিজ্ঞাসা করো এই কাজ কেন করে সাহাবারা তার কাছে গেলেন যাওয়ার পর সাহাবুহু প্রশ্ন করলেন তুমি এটা কেন করো উনি জবাব দিলেন লিআন্নাহা সিফাতুর রহমান কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আমার রবের গুণাবলী আছে তাই আমি পছন্দ করি এটা খুব বেশি সুবহানাল্লাহ আমার রবের গুণাবলী আছে আমার রব এক আমার রব বিয়ে করে নাই আমার রবের বিবি নাই আমার রবের ছেলে নাই আমার রবের মেয়ে নাই তিনি সন্তান জন্ম দেন না তিনি সন্তান জন্ম নেন না তার থেকে সন্তান জন্ম নেন না তিনি সন্তান জন্ম দেন না তার সমকক্ষ কেউ নাই তা আমার রবের এই গুণাবলীটা বলতে আমার খুব ভালো লাগে সুবহানাল্লাহ সাহাবাদের নবীজির কাছে গেছে নবীজি বললেন কি জিজ্ঞাসা করছো বা হ্যাঁ হুজুর এটাতে নাকি রহমানের সিফাত আছে তাই উনি বলে আখবিরুহু আন্নাল্লাহ ইউহিব্বুহু তাকে জানায় দাও সে যেমন সূরা ইখলাস কে খুব ভালোবাসে মহব্বত করে আল্লাহও তাকে ভালোবাসে সুবহানাল্লাহ রাতে বেল বালিশে মাথা যখন লাগাইবেন আল্লাহর ভালোবাসা অর্জন করারও একটা উপায় কুল হুয়াল্লাহ সূরা পড়ুন সুবহানাল্লাহ সূরা বাকারা শের দুই আয়াত আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি থেকে শেষ পর্যন্ত কোরআন দেখে দেখেই বলেন আপনি হাদিসের মধ্যে রাসূল বলেন কাফা তা যে ব্যক্তি সূরা বাকারা শের দুই আয়াত পড়বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ওই পুরো রাত্রের জন্য এই দুই আয়াতই যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ এই আমলগুলা করা রাতে যখন আমরা বিছানায় মাথা লাগাই আমল করা আরেকটা হলো বিছানায় মাথা যখন লাগাবেন কাজ নাই তখন আপনার ফেসবুকটা না চালায়া ইউটিউব মোবাইলটা হাতে না নিয়ে এক এক হাজার সওয়াব করা চান কয় হাজার সোয়াব অথবা এক হাজার গুনা মাফ এক হাজার সোয়াব হবে অথবা এক হাজার মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 2698 নম্বর হাদিসের বর্ণনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন কুন্না ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর নবীর কাছে ছিলাম
আল্লাহর নবী হঠাৎ আমাদেরকে বললেন আইয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা আলফা হাসানা তোমাদের মধ্যে কেউ কি অক্ষম 1000 সওয়াব কামাই করতে অক্ষম ফাসআলাহু সাইরুম মিন জুলাসাইহি বৈঠকের মধ্য থেকে একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে 1000 সওয়াব কামাই করা এটা কিভাবে সম্ভব নবীজিকে বললেন কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানা কিভাবে একজন 1000 নেকি কামাই করতে পারে আল্লাহ নবী বললেন শোনো তোমরা ইউসাববিহু বিআতা তাসবিহা কোন ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে কয় শত বার 100 বার বলেন তো কি তোমার আমল নামা থেকে 1000 গুনাহ মুছে দেওয়া হয় তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়বেন হয়তো 1000 সওয়াব হবে অথবা 1000 গুনাহ আপনার জীবন থেকে আল্লাহ মুছে ধুয়ে মুছে সাফ করে দিবেন সুবহানাল্লাহ আমলগুলো করা দরকার আছে না আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান আমিন এখন এই সুন্নতগুলো পালন করা সহজ হবে সম্ভব হবে কখন যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে পারি তাহলে এই সুন্নতগুলো পালন করা আমাদের জন্য সহজ হবে সূরা তাওবা আয়াত নাম্বার 24 নাম্বার আয়াত আয়াতটা শুনেন অনুবাদটাও শুনেন আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম যদি তোমাদের বাবা ও আবনাউকুম যদি তোমাদের সন্তান ও ইখওয়ানুকুম যদি তোমাদের ভাই ও আজওয়াজুকুম যদি তোমাদের বিবি ও আশীরাতুকুম যদি তোমাদের পরিবার ও আমওয়ালুন ইখতারাফতুমুহা যে সম্পদ কামাই করো ওই সম্পদ যদি ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা যে ব্যবসায় লস খাওয়ার টেনশনে থাকো ওই ব্যবসা যদি ওয়া মাসাকিন তারদাউনাহা যেই বাসস্থান তোমরা পছন্দ করো এই বাসস্থানগুলা যদি কি যদি বাবা যদি তোমাদের বাবা যদি তোমাদের সন্তান যদি তোমাদের ভাই যদি তোমাদের বিবি যদি তোমাদের পরিবার যদি তোমাদের উপার্জিত সম্পদ যদি তোমাদের ব্যবসা যদি তোমাদের বাসস্থান আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ আর আল্লাহর রাসূলের চাইতে বেশি প্রিয় হয় ওয়া জিহাদিন ফি সাবিলি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি তাহলে অপেক্ষায় থাকো আল্লাহ তোমাদের উপর যেই গজব নিয়ে আসবে ওই গজবের অপেক্ষা করো তাহলে এবার আপনারা বলেন তো বাবার চাইতেও বেশি প্রিয় হতে হবে কে আল্লাহ রাসূল আল্লাহ এবং তার রাসূল আচ্ছা মায়ের চাইতে বিবির চাইতে ভাইয়ের চাইতে সন্তানদের চাইতে ব্যবসার চাইতে সব কিছু চাইতে আল্লাহ আল্লাহর রাসূল বেশি প্রিয় হতে হবে যদি না হয় তাহলে আযাবের অপেক্ষা করা তাবা আসেন জাগ্রত আর নিদ্রা এই উভয় অবস্থায় সুন্নাহগুলা পালন করা তখন সহজ হবে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের মধ্যে বেশি থাকে দেখেন আমাদের মধ্যে একটা অবহেলিত সুন্নতের নাম মেসওয়াক একটা অবহেলিত সুন্নতের নাম কি মেসওয়াক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা যখন আপনারা রাতের বেলা ঘুমাবেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইদা আবাইতা ইলা ফিরাশিক ফাতাওয়াদ্দা ওয়াযুআকা লিসসালাহ নামাজের জন্য যেভাবে ওযু করো ঘুমের আগে ঠিক ওইভাবে ওযু করবা তাহলে রাতের বেলা ঘুমের আগে ওযু করা ঘুমের আগে কি করা আচ্ছা ওই ওযুর আগে একটা কাজ করবে মেসওয়াক করা বলেন কি করা মেসওয়াক করা বলছিলাম একটা অবহেলিত সুন্নতের নাম বর্তমানে মেসওয়াক অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহুল জামে 375 নম্বর হাদিস 2375 এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অমিরতু বিসমিওয়াক হাত্তা খশিতু আন আদরাদা আমার মেসওয়াকের ব্যাপারে এত বেশি বলছে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে এত বেশি হুকুম করছে আমার মনে হলো যে মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলো পড়ে যায় এত বেশি আমি আশঙ্কা করে ফেললাম 376 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অমিরতু বিসমিওয়াক হাত্তা খশিতু আন ইয়ুকতাবা আলাইয়া আমাকে আল্লাহর পক্ষ থেকে এত বেশি মেসওয়াক করতে বলা হলো আমি আশঙ্কা করে ফেললাম না জানি মেসওয়াক করাটা আমার উপর আল্লাহ ফরজ করে দেন সুবহানাল্লাহ বুখারী শরীফের 887 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা খশিতু নবীজি বলেন লাউলা আমি যদি আশঙ্কা না করতাম
لولا ان اشق على امتي امي যদি আমার উম্মতের ব্যাপারে আশঙ্কা না করতাম লামামতুহুম বিসওয়াকি عند كل صلاه আরে বর্ণনায় মা কুল্লি সালা আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম لولا ان اشق على امتي আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তো উম্মতকে বলতাম পাঁচ ওয়াক্ত নামাজের আগে যেন মেসওয়াক করে পাঁচ ওয়াক্ত নামাজের আগে কি করে নবী পাঁচ ওয়াক্ত নামাজ না এমনি মেসওয়াক করতেন অনেক সময় এমনি প্রায় সময় নবী মেসওয়াক করতেন আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা নাসাঈ শরীফের প্রথম পৃষ্ঠাটা করলে 3 5 8 নাম্বার হাদিস তিনটা না মেসওয়াকের সম্পর্কে উনি বলেন আবু মাসউদ বলেন নবীজির কাছে দাহত আলা রাসূলিল্লাহ ওয়া হুয়া ইস্তাবনু নবীজির কাছে যাইতাম যাওয়ার পরেই দেখতাম উনি মেসওয়াক করে তো এমনি একটা সময় গেছি গিয়ে দিয়ে মেসওয়াক করতেছে وانطرف السواك على لساني فدكتا مسواكر ما خلا جيبا مدس وهو يقول ع نبي ع করতেন আমারটা সুন্দর হয় নাই নবীজিটা নিশ্চিত অনেক সুন্দর ছিল সুবহানাল্লাহ এই ع ع করাটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় মেসওয়াক করতেন তো মেসওয়াকের ব্যাপারে বেশি বলবো না মেসওয়াকের ব্যাপারে আমাদের ভয়ান আছে লম্বা ভয়ান আছে মেসওয়াকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করেছেন নাসাই শরীফের 5040 নম্বর হাদিস আম্মা জান নবী যখন বাহির থেকে ঘরে আসে সর্বপ্রথম কি করে আম্মা জান কয় আর কি করবে বাদা আবি সিওয়াক সর্বপ্রথম মেসওয়াক করে ঘরে ঢুইকাই মেসওয়াক করে আজকে থেকে আপনারা এখন এই আজকে আজকে থেকে ওয়াদা করেন ইনশাআল্লাহ যাদের মেসওয়াক আছে যারা নাই কিনে নেবেন আর যাদের আছে তারা আপনারা বাসায় গিয়ে আজকে সর্বপ্রথম মেসওয়াক করবেন ইনশাআল্লাহ রাজি আছেন এটার দ্বারা কি হবে নবীজির সাথে আপনার গোপন একটা সম্পর্ক তৈরি হবে যেটা আপনি কাউকে বলতেও পারবেন না কেউ বুঝবেও না বাকি নবীর সাথে আপনার গভীর নিবিড় এবং গোপন সম্পর্ক তৈরি হবে সত্যি বলছি সম্পর্ক তৈরি হবে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো পালন করা তখন সহজ হবে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যখন আমাদের মাঝে সবচেয়ে বেশি হবে মুসলিম শরীফের 43 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদ বিহিন হালাওয়াতাল ঈমান তিনটা গুণ যদি কোনো মানুষ অর্জন করে ফেলে তিনটা গুণ যদি কারো মধ্যে থাকে ওই ব্যক্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের স্বাদ তৈরি করে দেয় তিন গুণ যদি কেউ অর্জন করে কারো মধ্যে তিনটা গুণ থাকে ওয়াজাদা এই ব্যক্তি পাবে বিহিন এই তিন গুণের মাধ্যমে হালাওয়াতাল ঈমান ঈমানের স্বাদ উপভোগ করতে পারবে এক নাম্বার من كان الله ورسوله أحب إليه مما سواهما এক নাম্বার আল্লাহ আল্লাহর রাসূল ওই ব্যক্তির কাছে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হতে হবে তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে দুই নাম্বার ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ কোন মুসলমান অন্য কোন মুসলমানকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা তিন নাম্বার রাসূল বলেন আইয়া কাওয়াহা আইয়া উদা ফিল কুফরি বাদা আন আনকাদাহু আল্লাহু মিনহু কামা ইকরাহু আই ইউকাদাফা ফিন নার আমরা আগুনের মধ্যে পড়া যেমন অপছন্দ করি ওই ব্যক্তিকে আল্লাহ কুফরি থেকে ফিরিয়ে আনার পর ওই ব্যক্তি কুফরিতে যাওয়াটাও তেমন অপছন্দ করে যেমন ভাবে ওই ব্যক্তি আগুনে যাওয়াটা যেমন অপছন্দ করে কুফরিতে যাওয়াও যদি তার কাছে তেমন অপছন্দ হয় তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ ঈমানের স্বাদ তৈরি করে দেন সুবহানাল্লাহ তাহলে তিনটা এক নাম্বার মান কান আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি আল্লাহ আল্লাহর রাসূল সবচেয়ে বেশি মহব্বতের পাত্র হতে হবে বুখারী শরীফের 15 নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الله نبي قال لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين তোমাদের মধ্যে ততক্ষণ কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে বাবার চাইতে তোমার সন্তানের চাইতে দুনিয়া সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব সব চাইতে বেশি মহব্বতের পাত্র যদি আমি না হই তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না আরেকটা বিষয় দেখেন আমার আপনার মন অনেক কিছুই চায় রাতে ঘুমানোর সময় আমার আপনার মন চাইবে আরে থুর আজকে মেসওয়াক না করলে কি হবে রাতে শোয়ার সময় শয়তান বলবে আজকে একটু ওযু না করলে কি হবে রাতে শোয়ার সময় শয়তান বলবে নবীর শিখানো দোয়াটা আজকে না করলে সমস্যা কি এই কথাগুলো শয়তান আপনাকে দিবে আল আরবাউন নবুবিয়্যা কিতাবের নাম হাদিস নাম্বার 41 নাম্বার হাদিস নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به আমি নবী যা নিয়ে এসেছি
এই নিয়ে আশাটাকে যদি তোমাদের অন্তর তোমাদের দিল তোমাদের নফস তোমাদের চাহিদা তোমাদের অন্তর যদি আমি জানিয়ে এসেছি এটাকে যদি অনুসরণ করতে না পারো আমি বলছি এইভাবে ঘুমানো এটা যদি তোমার দিল না চায় আমি বলছি ওযু করা এটা যদি তোমার দিল না চায় আমি বলছি এইভাবে মাথা নিচে হাতটা রেখে এই দোয়া পড়া এটা যদি তোমার মন না চায় আমি বলছি এইভাবে তুমি ডান কাত হয়ে ঘুমানো এটা যদি তোমার দিল না চায় লায়ুক বিন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই রাসূল বলেন তোমার দিল চাইবে আমার বিরুদ্ধে কাজ করা ওই দিলের বিরোধিতা করে তুমি যখন আমি রাসূলের সুন্নাহ আদর্শকে গ্রহণ করবা তখন পরিপূর্ণ ঈমানদার হবে আমাদের কুপ্রবৃত্তি আমাদের চাহিদাগুলো গুনাহ করতে চায় নবীজি বলে আমি জানিয়ে আসছি এই নফসকে এটার অনুসারী বানাও আমি জানিয়ে আসছি নফসকে এই আমার আনিত বিধানের আমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে মানে আল্লাহ আর আমার পক্ষ থেকে যে বিধান দিলাম এই বিধানের অনুসারী তোমার নফসকে বানাও তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হবে এবার দেখবেন সত্যি সত্যি ঘুমানোর সময় আমরা যাদের সুন্নাহ বহির্ভূত ঘুমাই শয়তান কতভাবে ধোকা দেয় যে একদিন যদি এরকম তুই এভাবে মেসোয়াক একক্ত নামাজে না করলে কি হয় পকেটে মেসোয়াক আছে আপনার এরপরে ভাই না করলে কি হয় হ্যাঁ একটা হলো জামাত দাঁড়ায় গেছে ঠিকই আপনি কিন্তু আপনার জামাত ইচ্ছাকৃত ভাবে যদি না ধরতে পারেন তো বুঝবেন শয়তান কোনো কাজে ব্যস্ত রাখছে আপনার এই জন্য আসতে পারেন নাই আর আয়সা আজকে মেসোয়াকটা করতে পারেন নাই এগুলা শয়তানের কুপ্রবৃত্তি আমাদের শয়তান শয়তান আমাদেরকে অন্ধভাবে চালাইতে চায় তো নবীজি বলে তোমার এই নফসকে আমার আনিত যে বিষয়গুলা এগুলার অনুসারী যতক্ষণ না বানাতে পারবা ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না আল্লাহ পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন আমিন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনা মুসলিম শরীফের 2639 নম্বর হাদিসের বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইনা আনা ওয়া রাসূলুল্লাহ খারিজাইন মিনাল মাসজিদ আমি এবং আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে বের হইতেছিলাম লাকিনা রাজুলান ইনদা সুদ্দাতিল বাব দরজায় এক ব্যক্তির সাথে আমার আর রাসূলের সাক্ষাৎ ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ হুজুর কিয়ামত কবে হবে নবীজি জবাব দিলেন মা আদাত তালাহা কিয়ামতের প্রস্তুতি নিছনি ওই ব্যক্তি জবাব দিলেন হুব্বুল্লাহ ওয়া রাসূলি আল্লাহ আল্লাহ নবীর মহব্বত এটাই হলো আমার প্রস্তুতি সুবহানাল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রাসূলকে ভালোবাসি এটাই আমার প্রস্তুতি নবীজি বললেন ফাইনাকা মা'মান আহবাবতা তুমি যাকে মহব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথেই তুমি থাকবা আনাস বলেন ফামা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দা ফারহাত বাদা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা'মান আহবাবতা আল্লাহ নবী যখন বললেন তুমি যাকে মহব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথে থাকবা হযরতে আনাস বলেন নবীর এই কথা বলার পর ইসলাম গ্রহণ করার পর এত খুশি আমরা আর কখনো হই নাই আনাস বলেন নবীর এই কথা এত খুশি হইছি কেন আনাস বলেন ফা আনা উহিব্বুল্লাহ আমি আল্লাহরে ভালোবাসি ওয়া রাসূলা আল্লাহর রাসূলকে ভালোবাসি ওয়া আবা বকরিন আবু বকরকে ভালোবাসি ওয়া উমর ওমরকে ভালোবাসি ওয়া আরজু আন আকুনা মাহুম আমার আশা আমি তাদের সাথেই হাসরে থাকব তাদের সাথেই জান্নাতের আশেপাশে থাকব সুবহানাল্লাহ আনাস বলেন ওয়া ইন লাম আমাল বি আমালিহিম ফা যদিও আমি তাদের মতো আমল করতে পারি নাই তবে আমার আশা হাসরে আমি তাদের আশেপাশেই থাকব এই হাদিস দ্বারা কি বোঝা যায় বলেন তো আমি আপনি আমরা যাদেরকে মহব্বত করব তাদের মতো যদিও এত বেশি আমল করতে পারবো না আসলে সম্ভব না সাহাবাদের মতো তো আমি আপনি আমল জীবনে করতে পারবো না কিন্তু মহব্বত করব যে না নবী সাহাবাদেরকে মহব্বত করি রসুলকে মহব্বত করি আশা করা যায় নবী সাহাবাদের ওলামাদের আশেপাশে আমরা থাকবো ইনশাআল্লাহ এবার বিপরীত দিকে দেখেন তো আপনি মহব্বত যদি অন্য কাউরে করেন আরেকটা হাদিস শুনেন তাহলে মুসলিম শরীফের 2640 নাম্বার হাদিস আগেরটা বললাম 2639 এটা হলো 2640 এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হু বলেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা তাফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে আপনাদের এলাকার কোন মানুষ আলেমদেরকে মহব্বত করেন কিন্তু আলেমদের মতো এত পরিমাণ আমল করতে পারেন না আসলেই পারবেন না সারাক্ষণ তারা হয়তো কল আল্লাহ না হয় কল রাসূলুল্লাহ নিয়ে আসে তো সারাক্ষণ সওয়াবের মধ্যে থাকে বিশেষ করে হেফসানা মুক্তবে যারা আছে তারা তো 24 ঘন্টা আমল জারি আছে তাদের এখন আপনাদের এলাকার কেউ আলেমদেরকে মহব্বত করেন কিন্তু তাদের মতো আমল করতে পারেন না
এক ব্যক্তিকে নবীজিকে বললেন হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি কোন সম্প্রদায়কে মহব্বত করে কিন্তু তাদের মতো আমল করতে পারে না তার ব্যাপারে আপনি কি বলেন নবীজি বললেন আল্লাহ উমা মান আহাব্বা মানুষ তাদের সাথেই কিয়ামতের মাঠে থাকবে যাদেরকে সে মহব্বত করে সুবহানাল্লাহ এই কথাটা সারা জীবন মনে রাখবেন আমি যাকে মহব্বত করব তার সাথে আমার হাসর হবে আজকাল অনেকে দাবি করে দেখবেন আমি কি কম নামাজ পড়ি আমি কি কোরআন রিসার্চ কম করি বা আমি কি হাদিস রিসার্চ কম করি এরকম বলে অনেকে কিন্তু উনি কোরআনও রিসার্চ করে হাদিসও রিসার্চ করে এগুলো রিসার্চ করার পর ওনার ফলাফল কি বের হয় জানেন উনি এগুলো রিসার্চ করার পর ফলাফল বের হয় যে এতদিন বাংলাদেশে হুজুররা যা বলছে ইসলাম সব এরা ভুল বুঝাইছে আপনাদেরকে তখন একটা বইয়ের নাম দিয়ে দিবে প্রকৃত ইসলাম ও নকল ইসলাম ওলামায়ে কেরাম যে আদর্শ আপনাদেরকে শিখাইতেছে কোরআন সুন্নাহ এটার নাম দিবে নকল আর ওনারটার নাম দিবে প্রকৃত তখন উনি আপনাকে বলবে ওই ওই হাদিসগুলো মানা যাবে না কারণ এই হাদিসগুলোর সাথে কোরআনের ওই আয়াতের সাংঘর্ষিক ওই হাদিসগুলো মানা যাবে না এটার সাথে কোরআনের ওই আয়াতটা মিলতেছে না আপনাকে এরকম বুঝাবে তো মনে রাখবেন আপনি যদি ওই ব্যক্তিকে মহব্বত করেন যেই ব্যক্তি আপনারে বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে মসজিদ থেকে বের করে ফেলে তো কিয়ামতের মাঠে আপনি তার সাথেই থাকবেন এই জন্য ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা এটা একটু মাথায় রেখেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার উম্মত শেষ জামানায় তোমরা একজন আমল করবা 50 জনের সওয়াব তোমার আমল নামে লেখা হবে সাহাবারা নবীজির প্রশ্ন করলেন হুজুর কোন 50 জন আমাদের 50 জন না ওই জামানার 50 জন নবীজি বললেন বাল মিনকুম খামসিনা বরং তোমাদের 50 জনের সওয়াব আমার শেষ উম্মতের এক ব্যক্তিকে দাও সুবহানাল্লাহ এই যুগে একবার ওইটা বোঝাওয়া একবার ওইটা দে মানে চারিদিকে আপনি খালি দৌড়ান না না মনে হয় ওখানে ঠিক ওখানে ঠিক এই এত দৌড়াদৌড়ি বাদ দিয়ে মসজিদ মাদ্রাসা ধরেন ইনশাআল্লাহ ঠিক থাকবে এত দৌড়াদৌড়ি বাদ দেন খালি চারিদিকে খোঁজে কোথায় যাবে এক পরেশানির মধ্যে যায় দা হঠাৎ কয় হুজুর এতদিনে প্রকৃতি ইসলাম বুঝছি এতদিন বুঝিনি এই কথাগুলো যখন আপনাদেরকে কেউ বুঝাবে ওই লোকটাকে পাল্টা বলবেন চলেন আমাদের মাদ্রাসার মোতাবিম সাহেবের কাছে আপনাকে নিয়ে যাই তখন বলবে আমার কাজ আছে অন্যদিন আসবে যখন কোন মানুষ আপনাকে নতুন ভাবে ইসলাম আমার বুঝাইতে চায় এতদিন আপনি একভাবে নামাজ পড়তেন এতদিন আপনি একভাবে সিজদা করতেন মানে একদম মুসলমান আপনি আপনার আব্বা আম্মা ভাই বোন সবাই মাশাআল্লাহ সহি পদ্ধতিতে এতদিন একটা নামাজ পড়তেন হঠাৎ কেউ এসে আপনাকে যদি নতুন ভাবে দাওয়াত দিতে চায় বলবেন ভাই আমার তো কোরআন হাদিসের এত জ্ঞান নাই চলেন অমুক দাওলা হাদিস মাদ্রাসার যিনি বুখারী শরীফ পড়ায় ওনার কাছে আপনাকে নিয়ে যাই তো ওনার সামনে বসে আমাকে আপনি বুঝান বুঝানোর পর যদি আমার মনে হয় না আপনি যে নতুন করে বুঝাইতেছেন আমার আগের গুলো ভুল আর আপনার বুঝানো সঠিক তাহলে আমি আপনারটা মেনে নিব তখন উনি দুইটা অপশন বলবে আপনাকে এক বলবে এরা কি বুঝে দ্বিতীয় বলবে আমার সময় নেই যখন এই কথা বলবে তখনই বুঝবেন এর মধ্যে সমস্যা আছে ঠিক আরে ভাই আমি কিন্তু বলছি না ওনার জ্ঞান নাই তো উনি সমস্যা কোথায় সেইগুলা হিসাবের সাথে একটু বসতেন ঠিক ওনার সমস্যাটা কোথায় তো এই জন্য আপনাদেরকে চারিদিক থেকে বিভিন্ন ভাবে বোঝানো হবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে লালন করেন একটা কথা মনে রাখবেন আমেশ পারার দুই নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম তোমরা যারা ঈমানদার এই তোমাদের ঈমানদারদের মর্যাদা আল্লাহ বাড়ায় সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় ঈমানদার আবার বলেন কাদের মর্যাদা ঈমানদার এখানে আমরা ইনশাআল্লাহ সবাই ঈমানদার না ইনশাআল্লাহ আলেম আছি না এখানে আছে এবার কি কয় দেখেন আল্লাযীনা উতুল ইলমা দারাজা আর তোমরা ঈমানদারদের মধ্যে আমার আলেম যারা তাদেরকে আবার আল্লাহ স্পেশাল মর্যাদা দেয় সুবহানাল্লাহ আপনি কাদের সমালোচনা করছেন এই জন্য আপনি কাকে মহব্বত করেন যাকে মহব্বত করবেন তার সাথে আপনার হাসর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি প্রশ্ন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন সব ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি কোন সম্প্রদায়কে মহব্বত করে কিন্তু তাদের মতো আমল করতে পারে নাই নবীজি বলেন আল মারউ মা আমান আহাব্বা যে ব্যক্তি যাকে মহব্বত করে সে তার সাথেই থাকবে তো আমরা যেন সাহাবায়ে কেরাম উলামায়ে কেরাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে ধারণ করতে পারে আল্লাহ তৌফিক দান করে আমিন সাহাবাদের সমালোচনা যদি কেউ করে আলেমদের সমালোচনা যদি কেউ করে তাবিদের সমালোচনা কেউ করে ইমামদের সমালোচনা যদি কেউ করে এই সমালোচনায় কখনো কান দিবেন না ইমাম আবু হানিফার সমালোচনা যদি কেউ করে ইমাম বুখারী সমালোচনা যদি কেউ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে ইমাম আবু দাউদের সমালোচনা যদি কেউ করে ইমাম তিরমিজি ইমাম নাসাই ওনাদের সমালোচনা যদি কেউ করে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাদের সমালোচনা যদি কেউ করে আপনার মুখের সামনে
সামনে তখন আপনি বলবেন ভাই আমি তো জানি ওনারা শ্রদ্ধেয় ইমাম ওনাদের ব্যাপারে কোনো কথা থাকলে আমাকে না কইলা পাশে একটা মাদ্রাসা আছে দাওরায়ে হাদিস এখানে চলেন এই মাদ্রাসায় আলেমদের সাথে একটু কথা বলেন বলার পর ওনাদের সামনে বইলেন যে এই ইমাম এই এই ছিল তখন আমি কথাগুলো শুনবো অন্যথায় কারো কথায় কান দিবেন না আরে ভাই আপনার নিজের ঈমান আমল নিয়েই তো আপনি টেনশন থাকা দরকার আপনি আইছেন আবু হানিফার নিয়ে টেনশন করতে ঠিক আপনার এত টেনশন ইমাম আবু হানিফার নিয়ে ইমাম বুখারী কে নিয়ে এত টেনশন আপনার কি পরিমাণ টেনশন সুবহানাল্লাহ মাঝে মাঝে চিন্তা করি যে সাধারণ জনগণের এত টেনশন ইমাম আবু হানিফার কে নিয়ে মাঝে মাঝে ফেসবুকে দাঁড়িয়েও নাই কিচ্ছু নাই এমন এমন লোক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে গালি দিয়ে কথা লেন এই এদের কথায় কান দিবেন না আমি দেখেন আমি বলার পর হয়তো এই বের হয়ে অনেকে বলবে হ্যাঁ কি বুঝে এটা বলবে ঠিক আছে আমি আপনার চেয়ে কমই বুঝি আমি মেনে নিচ্ছি আপনার চেয়ে কম বুঝি আপনারা সাধারণ যারা অন্তত দুই তিন জনকেও তো আমার কথাটা আমি ঢুকাইতে পারতেছি আপনাদেরকে বলে যাই এই যুগে ইমানের উপর থাকার জন্য চারিদিকে কান দিয়েন না জুমার নামাজটা ঠিক মতো পড়েন ওখানে আলোচনা শুনেন খতিব সাহেবের পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে ঠিক মতো পড়েন সুন্নত মোতাবেক চলেন খালি একটা কাম করেন না গুনাহ করেন না আর নামাজগুলো সুন্দরভাবে পড়েন ওমুকে কি বলছে এটা শুনতে যায় না নামাজ পড়েন সুন্দর মতো রমজান মাসে রোজা রাখেন মুত ওয়াদখুলু জান্নাতা রব্বিকুম মরেন আর জান্নাতে যান সুবহানাল্লাহ এটা সাধারণদের জন্য বললাম যারা পড়াশোনা করে তারা সাধারণ যারা আপনারা দোকানে কাজ করে ও হ্যাঁ উনি হঠাৎ ওনার বিশ বছরের আগে নামাজ বাদ দিয়ে নতুন ভাবে নামাজ শুরু করছে ঠিক এগুলা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উলামাদের মহব্বত সাহাবাদের মহব্বত সহ মহব্বত যেন আমরা আঁকড়ে ধরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করে আরেকটা কথা সাহাবায়ে কেরামের সমালোচনা যে মজলিসে হয় সেই মজলিসে যাবেন না সেই মজলিসে বসবেন না সাহাবায়ে কেরামের সমালোচনা যে করে তার মুখের উপরে বলে দিবেন লানাতুল্লাহ তার মুখের উপরে বলে দিবেন যে সাহাবা সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহর নবীর অভিশাপ সমস্ত মানুষের অভিশাপ সাহাবা সমালোচনা যেই মজলিসে হয় ওই মজলিসে যাবেন না সাহাবা সমালোচনা যেই বইয়ে লেখা আছে ওই বই পড়বেন না সাহাবা সমালোচনা যেই এলাকার মধ্যে মানুষ বেশি করে ওই এলাকার আশেপাশ দিয়ে ঘুরবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলেন লা তাসুব্বু আসহাবি আমার সাহাবাদেরকে গালি দিও না মনে রাখবা তাদের কেউ তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ দান করা তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ যদি দান করো এই দান করাটা আমার সাহাবার এক হাত পরিমাণ অথবা দুই হাত পরিমাণ যে দান ওই দানের কাছেও বুঝতে পারবো না এই জন্য তাদেরকে গালি দেওয়া যাবে না তাহলে আমি মহব্বতের ধারাটা বুঝাইতে চাইতেছি ওলামায়ে কেরাম তাদেরকে মহব্বত করব আল্লাহ ওয়ালা পীর মাশায়েখদেরকে মহব্বত করব ইমামদেরকে মহব্বত করব তাবেঈনদেরকে মহব্বত করব তবে তাবেঈনদেরকে মহব্বত করব সাহাবাদেরকে মহব্বত করব সমস্ত নবীদেরকে মহব্বত করব আল্লাহকে মহব্বত করব এই মহব্বত অন্তরে ঢুকিয়ে বাতিল থেকে বেঁচে থেকে বেদআত থেকে বেঁচে থেকে হকের উপর অটল থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন